আচ্ছা, প্রথম প্রশ্ন একটি দেখবো। এক জায়গায় বলা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমাদের অনেকগুলো তথ্য দেওয়া আছে, যে সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ, এগুলো হচ্ছে আমাদের তথ্য, যোগফল হচ্ছে 25, এগুলোও তথ্য। এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। তারপর সেই সমীকরণ থেকে আমরা হচ্ছে সমাধান করে নিব। তাহলে আমরা কি করতে হবে, যে বলা হচ্ছে কোন সংখ্যা, তাহলে হচ্ছে আমরা সংখ্যাটি জানি না, সেজন্য আমাদের কি করা লাগবে, প্রথমে হচ্ছে সংখ্যাটি ধরে নিতে হবে। যেমনটা এর আগে উদাহরণে বা বেসিক সাইডে আমরা দেখানো হয়েছে যে একটা সংখ্যা এক্স ধরে নিয়েছিলাম, সেই সাথে কি হচ্ছে 5x গুণ করছি। তো আমরা ঠিক সেইভাবে এখানে যে সংখ্যা দেওয়া আছে, কোনো সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া নেই, যে কোনো একটা আমাদের ধরে ফিক্সড করতে হবে। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, দড়ি বলতে পারেন বা মনে করি কোনো সংখ্যা এক্স, এরকম মনে করিও করতে পারেন বা দড়ি দিতে পারেন, মনে করি কোনো সংখ্যা কত হবে এক্স। আচ্ছা, আমরা সংখ্যাটা ধরে নিলাম যে কোনো সংখ্যা এক্স পেয়ে গেছে। এখন কি বলা হচ্ছে, দ্বিগুণের সাথে, সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এক্স এর দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি কি, সংখ্যার দ্বিগুণ আমরা লিখতে পারি কি, যে সুতরাং সংখ্যাটির দ্বিগুণ, যেহেতু আমাদের সংখ্যার দ্বিগুণ বলছে, তাহলে আমরা লিখবো কি, সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ ইকুয়ালস টু কত হবে, এক্স হচ্ছে আমাদের সংখ্যা, এর সাথে দুই গুণ করলে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x। আচ্ছা, এখন আমাদের দেখেন এই পর্যন্ত শেষ আমাদের তথ্য, সংখ্যাটির দ্বিগুণ শেষ। এখন বলা হচ্ছে এই দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের সম্পূর্ণ তথ্য যে অংশে থাকবে সেটা থেকে আমরা লিখবো কি, প্রশ্ন মতে। তাহলে অর্থাৎ প্রশ্নে যা বলা হয়েছে সেটাই আমরা এখন লিখবো, অর্থাৎ প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলা হচ্ছে, সংখ্যাটির দ্বিগুণ আমরা জানি, সংখ্যাটি কত, দ্বিগুণ কত 2x, এর সাথে কত যোগ করছি 5, তাহলে আমরা লিখলাম প্লাস 5 যোগ করছি, আর যোগফল কত হবে, মানে এই দুইটা যোগ করে যোগফল হবে কত 25। এই প্রশ্নটাই বলা হচ্ছে আমাদের প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে দ্বিগুণের সাথে 5 যোগ করলে দুইটার যোগফল হবে 25, এই জন্য বলা হচ্ছে যোগ করে 5 যোগ করলে যোগফল 25 হবে। দেখেন আমাদের হচ্ছে তত্ত্ব থেকে আমরা সংখ্যা সমীকরণ গঠন শেষ। এখন আমাদের সমাধান করতে হবে, এই সমীকরণের মধ্যে দেখেন আমার অজানা চলো কোনটা এক্স, অর্থাৎ এক্স এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এক্স এর মানটা বের করে নিব। এখন আমরা বা দিতে পারি অথবা এরো চিহ্ন দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি, 2x ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের চলক ছাড়া আছে, তার মানে 25 ডান দিকেরটা ডান দিকে রাখবো, আর বাম দিকে যেটা আছে সেটা ডান দিকে নিলে হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, 5 এর জায়গায় থাকবে। তাহলে আমরা পরে যোগ বিয়োগ করতে পারি, 2x ইকুয়ালস টু 25 থেকে 5 গেলে হচ্ছে 20। এখন দেখেন এই জায়গায় চলকের সাথে 2 গুণ আকারে আছে, তাহলে আমরা পক্ষান্ত করলে হচ্ছে আমাদের কি হবে, গুণ থাকলে হচ্ছে ডান দিকে গেলে ভাগ হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 20, আর এটা 2 গুণ ছিল ডান দিকে নিয়ে আসছে, তাহলে 2 ভাগ হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে হচ্ছে কত পাই, 10 ইকুয়ালস টু 10। তাহলে দেখেন আমরা এক্স এর মান পেয়ে গেলাম, কত এক্স এর মানটা হচ্ছে 10। তাহলে আপনারা লিখতে হবে কি, কোন সংখ্যা অর্থাৎ সংখ্যা কোন সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি চাইছে যে আমরা কোন, যে সংখ্যা ধরে নিব সেই সংখ্যার আনসারটা। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম এক্স এর মান 10, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণয় সংখ্যাটি, সংখ্যা এক্স ইকুয়ালস টু 10, যেহেতু সংখ্যা বের করতে বলা হচ্ছে সেজন্য আমরা সংখ্যার মানটা বের করে নিলাম, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 1 নম্বরটি বুঝতে পারছেন।